আমরা চায়নার আমাদের সুজু সিটির একটা পার্কে ঘুরতে আসছি। তো এটা হচ্ছে হ্যানজেন স্ট্রিট একটা পার্ক। তো এই পার্কে এখানে বিকালে মানুষ হাঁটাহাঁটি করে, বৃদ্ধ যুবক তরুণ তরুণী সবাই মোটামুটি হাঁটাহাঁটি করে। তো চায়নার সব পার্কের একটা জিনিস আছে, প্রত্যেকটা পার্কের ঢোকার পথে অনেকগুলা ওয়াশরুম থাকে, ওয়াশরুমগুলো অনেক সুন্দর। কিন্তু বাংলাদেশে এবং ভিতরে অনেক পরিষ্কারও থাকে, কিন্তু বাংলাদেশের বাথরুমগুলো মানে পাবলিক প্লেসে বাথরুমে মানে কি পার্ক পাবলিক পার্ক যেগুলোতে সেগুলোতে বাথরুমের পরিমাণ খুবই কম, আর থাকলে পরেও যে অবস্থা সেগুলোতে আসলে যাওয়ার মতো অবস্থাও থাকে না। তো আর অনেক পাবলিক প্লেসে থাকে যে হচ্ছে কী বলে বাথরুম নাই, এই জন্য মানুষ আসলে পোশাক চেপে রাখে, এই কারণে অনেকের বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের অনেক সমস্যা হয়। তো বাংলাদেশ সরকারের উচিত বা বিভিন্ন স্থানীয় যেসব লোকাল গভর্নমেন্ট আছে তারা এই ব্যবস্থাগুলো নিতে পারে, ভালো ওয়াশরুম তৈরি করতে পারে পাবলিক প্লেসে বা পার্কে। এই আর কি বার্তা দেওয়া ছিল।